এটা হচ্ছে বার্ড আই ভিউ অফ কাটরা অর্ধকুমারী থেকে। আমরা হাফ অফ দ্য ওয়ে পৌঁছে গেছি ভবন পৌঁছানোর, এটা হচ্ছে জাস্ট হাফ পয়েন্ট। ওখানে দাঁড়িয়ে খানিকটা ফটোশ্যুট করে আবার আমরা এগিয়ে চললাম। তোমাদের একটা কথা বলে দিই, যদি তোমরা রাজকুমারী যেতে চাও তাহলে এই পোস্টারটা যখন আসছে, একটা চলে যাচ্ছে ভবন যেটা হিন্দুটি হয়ে যাচ্ছে 5.5 কিলোমিটার, আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে হাতিমাথা হয়ে রাজকুমারী। যদি কারো রাজকুমারী দর্শনে থাকে তাহলে সেখানে এই রাস্তাটা ধরে কাটরা থেকে আসার পরে এদিক থেকে এসে এই রাস্তাটা ধরবেন, তাহলে রাজকুমারী পাবেন। আর যদি ওটাকে মিস করে স্কিপ সোজা বেরিয়ে যান তাহলে আপনারা রাজকুমারী ক্রস করে সিধা পৌঁছে যাবেন ভবনের রাস্তায়। এইখানে নিচে আসার পথে অনেক রেস্টুরেন্ট পাবো যেখানে আপনারা আপনাদের জল খাওয়া দাওয়া খেতে পারবেন, এবং ওখানে পার্চি কাউন্টার রয়েছে যেখানে আপনারা পার্চিও কিনে নিতে পারবেন। কথায় আছে এই রাজকুমারীতে মা দুর্গা বাবা ভৈরবনাথের হাত থেকে লোকানোর জন্য 9 মাস গুহার মধ্যে ছিলেন। তারপর যখন বাবা ভৈরবনাথ গুহায় ঢোকেন, মা আবার সেখান থেকে ত্রিকূট পর্বতে চলে যান। বন্দোবস্ত আছে, বিশ্রাম নেওয়ারও ওয়েটিং রুম আছে, এখানে অনেকক্ষণ জন্য অপেক্ষা করতে হতে পারে। এটা হচ্ছে আমরা এখন আর্থমারিতে আছি, এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা পার্চি নিলাম আর্থমারিতে ঢোকার। এটা আছে হচ্ছে এখন 10 ঘন্টা ওয়েটিং। এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট কাউন্টার, ম্যাক্সিমাম লোক 100 টাকা করে এক একটা ব্ল্যাঙ্কেট নিচ্ছে, এখানে কিছু শুয়ে যাচ্ছে। ভবন যেটা আছে দেখতে পাচ্ছি ভগবতী ভবন, এইগুলো হচ্ছে আপনাদের মানে ধরুন যারা 6-7 মাস আগে থেকে শ্রাইনের ওয়েবসাইটে গিয়ে বুকিং করাতে লাগে তবে গিয়ে এখানকার বুকিং পাওয়া যায়। অনেকে করে যারা বানগঙ্গা থেকে স্টার্ট করলো, রাত্রিবেলায় সেখানে স্টে করে গেল। এইখানে দেখতে পাচ্ছ যে এখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, এখানে সিআরপিরা, এরা বুক চেক করছে। এখন বুক নাম্বার 50 যাচ্ছে, আমরা যে পার্চি পেয়েছি সেটা 136, মানে আরও 10 ঘন্টা টাইম লাগবে। তো এই হচ্ছে একটা মন্দির, এখানে একটা ডিসপ্লে বোর্ড লাগানো আছে, এখান দিয়ে লাইন শুরু হচ্ছে। এই যে লাইনটা যাচ্ছে এই লাইনটা ধরে ধরে লোকে এগোচ্ছে, এখান দিয়ে ভেতরে ঢোকাচ্ছে ওদেরকে সবাইকে। তো ওইখানে ওই জায়গাটা আছে ওটার ভেতর দিয়ে গিয়ে হচ্ছে গুফা। আর আমরা ভাবছি আসার পথে মায়ের দর্শন আসার পথে এখানে ঘুরবো। এটা হচ্ছে ওয়ে টু ভবন, এই রাস্তা ধরে আমরা এখন ভবনের দিকে এগিয়ে যাবো যেখানে মাতাজির দর্শন হবে। এখান দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে দেখছো এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে, যেটা যাচ্ছে হলো হাতিমাত্রা হয় ভবন, ওটা 1 কিলোমিটার কম। যদি আমরা জেনারেলি রাজকুমারীটা হচ্ছে মা এখানে 9 মাস ধরে গুহার মধ্যে বসে তপস্যা করেছিল, একটা গভীর গুহার মধ্যে দর্শন করতে গেলে পরেও গুহার মধ্যে দিয়ে আমাদেরকে ভেতরে যেতে লাগবে এবং দর্শন করতে লাগবে। তো সেখানে তাড়া করতে করতে বাবা ভৈরবনাথ ওনার পিছু করেছিলেন। তো এখানে মা বলতে পারে ন মাস লুকিয়েছিল বা ন মাস এখানে তপস্যা করেছিল সবাই বলে, তো এখানকার দর্শন করাটা একবার জরুরি পড়ে। তো দেখি আমরা এখন কি করি, আমরা থাকবো, কারণ কি এখন গ্রুপ নাম্বার 50 চলছে, খুব হেক্টিক হয়ে যাবে এখন থেকে তারপরে এগোনোটা, কেন কি খুব এনার্জিটা এখানেই শেষ হয়ে যাবে। তো এখানে 5 মিনিট বসে নিচে আসার মতন দেখালাম অনেক রেস্টুরেন্ট অনেক কিছু রয়েছে, তো আমরা ওখানে হয়তো কিছু স্ন্যাক্স করে তারপরে আমরা ভবনের দিকে ঘুরতে যাবো। জয় মাতা। এই মুহূর্তে যে আমি আরেকটা ওয়ের কথা বলছিলাম, এটা হিমকটি, একটা হচ্ছে সাজিঘাট। তো এইটা সাজিঘাটটা একটু চওড়া রাস্তা বলে, এটাকে হাতির মাথার মতো হয় রাস্তাটা, একটু হাতির মাথা বলে। তো আমরা এই রাস্তাটা যাবো না, আমরা একটুখানি স্ন্যাক্স করে ওইদিকে যে রাস্তা দেখালাম ওটা দিয়ে যাবো। ভিড়টা একবার দেখালাম, প্রচুর ভিড় রয়েছে এখানে, মানে দর্শকরা আমরা যদি এখন ভাবি তাহলে কাল সকাল হয়ে যাবে। তো আমরা এখন কিছু স্ন্যাক্স করে বেরিয়ে যাবো। তো আমরা এখন একটা
রেস্টুরেন্টে এসছি কিছু খাওয়ার জন্য, এখানে গরম গরম জিলিপি, সামোসা, ব্রেড পকোড়া এ সমস্ত পাওয়া যাচ্ছে। তো দেখি কি খাওয়া যায়, একটুখানি খেয়ে বিশ্রাম নিয়ে আর সাথে মাস্ট রেডবুল খেয়ে আমরা জার্নি স্টার্ট করবো আবার ভবনের জন্য। ঠান্ডা পড়েছে, তখন বাজে রাত্রি 9:30। এখানে কাটরা দেখা যাচ্ছে, এখানে রাস্তায় চলতে চলতে অনেক বেঞ্চ পাওয়া যায়, আমরা একটুখানি বেঞ্চে বসছি। তো গ্লাভসও পরে নিয়েছি, হাত ফাত জমে যাচ্ছে, মাথা জমে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। হয়তো আমরা যখন শুরু করেছিলাম তখন দেখেছিলাম যে টেম্পারেচার হয়তো 10-এ রয়েছে, বাট এই মুহূর্তে যেটা আমরা বুঝতে পারছি টেম্পারেচার 8-7 নেমে আসছে। আসার সময় আমাদের অটো ড্রাইভার বললো যে আর 3-4 দিনের মধ্যে এখানে বরফ পড়া শুরু করতে পারে, তাহলে বুঝতেই পারছো এখানে ঠান্ডাটা কীরকম জোরে পড়েছে। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখান থেকে আমরা একটু আগে দেখলাম যে ভবন পৌঁছাতে আমাদের আরও 5 কিলোমিটার মতো লাগবে। তো মাঝখানে আমার একটু পা ধরাতে আমি বসে গেছি, এখানে এখানে সমস্ত এরকম বেঞ্চ করে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছো। তো এরকম বেঞ্চে বসতে পারো, সবাই যাচ্ছে, যাত্রা করছে, এক্সাইটমেন্ট মানে খুবই এক্সাইটেড। বাট তার সাথে সাথে এরকম ওয়েদার, এরকম একটা থ্রিলিং রাত্রিবেলা মায়ের দর্শনে মা ডাকছে বলে এগিয়ে যাওয়ার সেটা মজাটাই আলাদা। যদি মা না ডাকে তাহলে এখানে কেউ অনেকে এসে পৌঁছাতে পারে না, অনেকে টিকিট কেটে ক্যান্সেল হয়ে যায়, কিন্তু মায়ের ডাক পড়তে পারে সবাই এখানে এসে একবার না একবার দর্শন দিয়ে যায়। তো আমার তরফ থেকে এখন এইটুকুই, আগে গিয়ে আবার কন্টিনিউ করবো। এটা হচ্ছে প্রিপেড পিঠু ওর পালকি কাউন্টার, যেখানে প্রাইস লিস্ট লেখা আছে। আমরা এখন যাচ্ছি ভবনের পথে, চলো চলো থাকো। প্রচুর হনুমান আছে এখানে, রাত্রি এখন 11টা বাজে। তো সবাই চলছে, আমিও চলছি, আমরাও চলছি। লাঠি, এই যে লাঠিগুলো নিয়ে আমরা চলছি, এই সব লাঠিগুলো জেনারেলি যখন আমরা জার্নি স্টার্ট করি তো তখন ভবানের ওখান থেকে বাণগঙ্গার ওখান থেকে 20 টাকা পাওয়া যায় এক একটা লাঠি, ফেরত ওই দোকানে দেওয়ার পরে আবার ওরা 10 টাকা আমাদেরকে ফেরত দিয়ে দেয়। দেখো রাত্রি 10টা বাজে, কত লোক যাচ্ছে। পিছনে যে ছবিটা দেখালাম ওগুলো হচ্ছে ভোজনালয়, ওগুলো গভর্নমেন্টের, তো ওই সমস্ত ভোজনালয়তে রাতে ডিনার করতে পারেন। রাজমা চাবল, কারি চাবল, ভেরি রিজনেবল রেট, 45 রুপিস করে ইচ ওগুলো পাওয়া যাচ্ছে। তারপরে 4-7 টাকা এরকম। এই যে পাহাড়গুলো দেখছেন, এগুলো এগুলো যাতে প্রচণ্ড ল্যান্ডস্লাইড হয় এখানে, এখানে অনেক জায়গায় লেখা আছে পোস্টার করে কি সাবধান ল্যান্ডস্লাইড এরিয়া বা এরকম। আর এতে পাথরগুলো এসে আমাদের ঘাড়ে না গিয়ে পড়ে, সেই জন্য এই শেডিং করা আছে, প্লাস বৃষ্টির জন্য করা আছে। তো এই রাস্তা ধরে আমরা এখন চলেছি ভবনের পথে। জয় মাতা দি, মায়ের বুলে আবার এসেছে বলছে সবাই, তাই আমরা এগিয়ে চলেছি। খুব খুব ঠান্ডা, মানে হাত গ্লাভসের বাইরে বার করলে হাত জমে যাচ্ছে, এতটাই ঠান্ডা। আর সমস্ত লোকজন কিন্তু মায়ের নাম নিয়ে এগিয়ে চলেছে। মায়ের নাম নিলে পরে একটা অদ্ভুত বলবো এনার্জি ফিরে আসে শরীরের মধ্যে, সেই এনার্জির সাথেই আমরা এগিয়ে চলতে পারি। এই রাস্তাতে অনেক ইলেকট্রিক কার আছে যেগুলো চলছে, ওই সমস্ত ইলেকট্রিক কারগুলো আমি বেসিক্যালি দেখলাম কর্ণাটকা থেকে এসছে, ওরা ওখান থেকে ইম্পোর্ট করেছে, কেন কি এখানে সমস্ত গাড়ি পাওয়া যায় না। তো এই রাস্তাটা বেসিক্যালি
গাড়ির জন্য, গাড়ি ঘোড়ার রাস্তাতে অনেকক্ষণ বা ইজিলি চলাচল করতে পারে। তোমরা দেখতে পাবে সামনে দিয়ে একটা গাড়িও আসছে এই মুহূর্তে। এগুলো হচ্ছে গুডসের গাড়ি, এগুলো ওপরে গুডস পৌঁছাচ্ছে মায়ের দরবারে। রাস্তাটা এরকমভাবে গেছে, এইরকমভাবে ঘুরে চলে গেছে। চলো আমরা এগিয়ে চলি। ত্রিকূট পর্বত থেকে এটা হচ্ছে কাটরা রাতের ভিউ। রাস্তায় অনেক ভোজনালয় পড়েছিল যেগুলোতে অনেক রিজনেবল রেটে কারি চাউল, রাজমা চাউল, টি কফি সব পাওয়া যায়। আমরা এখানেই রাতের ডিনার করেছিলাম অ্যারাউন্ড রাত্রি 9:45। ভবন থেকে আর মাত্র 5 কিলোমিটার ডিস্টেন্সে। প্রচণ্ড ঠান্ডা থাকায় আমরা গ্লাভস পরে থাকা সত্ত্বেও মোবাইল বার করে রেকর্ডিং করা খুবই ডিফিকাল্ট হচ্ছে। আর মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছি। রাস্তায় চলতে চলতে আমাদের পা প্রচণ্ড ধরে গেছে, আমরা এক্সহস্ট হয়ে গেছি, তাই খানিকটা বসে এনার্জি গেন করে দিচ্ছি। বাজে এখন রাত্রি 1:30। আশা করি আর 750 মিটার পরে যখন আমরা মায়ের ভবনের মায়ের সাথে দর্শন করবো সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে যাবে। এই আমরা ভবন পৌঁছে গেছি। আমরা প্রসাদও নিয়ে নিয়েছি এখানে, 70 টাকা করে প্রসাদ। এই 3টে প্রসাদ নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ লাল রঙের এই ব্যাগগুলো দিয়েছে ওরা। তো আমরা এখন যাচ্ছি, দেখছি স্নানের কী বন্দোবস্ত আছে আর ভবন ঢোকার কী বন্দোবস্ত আছে। এই হচ্ছে ভবন, যেগুলো শ্রাইনবোর্ডের তরফ থেকে থাকে, যেখানে থাকা মানে 6 মাস আগে থেকে বন্ধ হয়ে গিয়ে থাকে। এটা হচ্ছে ভবনের আরেকটা ফেজ 2। এখন হচ্ছে রাত্রি 12:30। তো সমস্ত ভেজ শপ নাও খোলা থাকতে পারে, এখানে প্রসাদ নেওয়ার সবগুলোকে ভেজ শপ বলা হয়। তো এই যে দোকানগুলো দেখছো এটা হচ্ছে ভেজ শপ, এখান থেকে প্রসাদ কিনতে হয়। তো আমরা শপ নাম্বার প্রথমেই আসতে বার হাতে পরে যে শপটা সেখান থেকে কিনে নিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি লকার রুম, কেন কি কোনো মোবাইল পার্স কোনো কিছু জিনিসপত্র নিয়ে যেতে দেয় না বেল্ট ফেল, সেই জন্য। এটা হচ্ছে প্রপার ইনফরমেশন যেটা আমাদেরকে ভৈরবনাথ নিয়ে যেতে সাহায্য করে। তো এখানে এটা দেওয়া আছে, ইচ টিকিট 100 রুপিস। আমরা এখন লকার রুমের দিকে আগাবো। জয় মাতা দি, আমাদের মাতা দি দর্শন হয়ে গেছে, এখন আমরা চলেছি ভৈরবনাথের পথে। লকার রুম যাওয়ার আগে দুটো জায়গা রয়েছে, একটা মহিলাদের এবং পুরুষদের স্নানাগার, যেখানে আপনারা স্নান করতে পারেন বা ড্রেস চেঞ্জ করতে পারেন। আমরা ওখানে ড্রেস চেঞ্জ করলাম এবং ওখানে হাত পা মুখ ধুয়ে নিলাম। অ্যাকচুয়ালি পাহাড় কেটে জল আসে, তাই জল প্রচণ্ড ঠান্ডা। এই মুহূর্তে হাত পা ধুয়ে আমার হাতে পায়ে কোনো সার নেই। যাই হোক, ওখান থেকে চলে গেলাম লকার রুমে। ওখানে আমরা শুধুমাত্র মায়ের প্রসাদ এবং টাকা কড়ি নিয়ে জার্নি স্টার্ট করলাম মাতা দি দর্শনের জন্য। মাতা দি দর্শনের ওখানেও লম্বা লাইন ছিল না, আমাদের মাথা দর্শন ভালো করে হয়ে গেল। সুতরাং আমরা 1:30 দাঁড়িয়েছিলাম, 2:30 মধ্যে আমাদের মাথাদি দর্শন ভালোভাবে হয়ে গেল এবং আমরা সেখান থেকে প্রসাদ কালেক্ট করে এখন আমরা চলেছি ভৈরবনাথের পথে 2:30 সময়। এখন বাজে 3:30। ভবন থেকে ভৈরবনাথ উঠতে সময় লাগলো 45 মিনিটস পর্তো। এখানে দেখছেন ভোজনালয় রয়েছে, যেখানে খাবার পাওয়া যাচ্ছে, এবং এখানটাতে রয়েছে হলো ফটোশ্যুটের জন্য ওপেন স্পেস। জায়গাটা খুব সুন্দর, সিনারি দেখা যায় সকালবেলা বা ভোর হলে। আমাদের এখন ভৈরবনাথ দর্শন হয়ে গেছে ভালো করে। এই ভবন থেকে ভৈরবনাথ হচ্ছে 1.5 কিলোমিটার, যেটা রাস্তাটা প্রচণ্ড খারাপ আর এত ঠান্ডা এই মুহূর্তে যেটা ভাষায় বোঝানো যাচ্ছে না। এখন আমরা বাবা ভৈরবনাথের দর্শন শেষ করে পাহাড় থেকে নিচে নামা স্টার্ট করেছি। এখন বাজে 4:00। আশা করি সকাল 8:30-এর মধ্যে আমরা হোটেল পৌঁছে যাব। প্রচণ্ড ঠান্ডা, রাস্তা প্রচণ্ড খারাপ, নামার সময় লাঠির ভরসায় নামতে হচ্ছে। কথিত আছে বাবা ভৈরবনাথের সাথে যখন মায়ের যুদ্ধ শেষ হয়, মা তখন বাবা ভৈরবনাথের মস্তক ছেদন করেন এবং সেটা ভবন থেকে 1.5 কিলোমিটার উঁচুতে এখানে এসে পড়েন। তখন মা বলেন, যারা আমার দর্শন করতে আসবে তারা বাবা ভৈরবনাথের দর্শন না করলে মায়ের দর্শন সম্পূর্ণ হবে না। তাই তখন থেকে মায়ের দর্শন সম্পূর্ণ করতে গেলে বাবা ভৈরবনাথের দর্শন অবশ্যই করতে হয়। 4:00, সূর্য ওঠার প্রস্তুতি নিচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে এবং মায়ের নাম সংকীর্তন চারিদিকে ধ্বনিত হচ্ছে। ভৈরবনাথ থেকে আতকুমারী আমরা হাতিমাথা রাস্তা ধরে নিচে নামছি। হাতিমাথা এই জন্য বলা হয়ে থাকে কেন কি এই রাস্তাটা হাতির সুরের মতো খারাপ বলে। মাতাদি দর্শনের পর ভৈরবনাথ দর্শনের জন্য ভবন থেকে রোপওয়ে ব্যবস্থা রয়েছে। সকাল 6:00 সময় সেখানে টিকিট কাউন্টার করলে 100 রুপিস পার পার্সন। ভৈরবনাথ দর্শন করে আপনারা আবার ভবনে ফিরে এসেন, আতকুমারী আসতে পারেন, হাতিমাথার রাস্তা হয়। আমাদের সকাল
তিনটের সময় দর্শন শেষ হয়ে যাওয়াতে আমরা পায়ে হেঁটেই ভৈরবনাথ দর্শন করি। সকাল 7:30 আর হাফ এন আওয়ারের মধ্যে আমরা আতকুমারি পৌঁছাতে চলেছি। দেখতে পাচ্ছ কীরকম ধরে ধরে আমি নামছি আতকুমারির দিকে যাচ্ছি আমরা। রাস্তা খুবই খারাপ এখানে, দেখা যাক আতকুমারিতে কত নম্বর লাইন চলছে দর্শনের জন্য, আমরা দর্শন করতে পারব। এখন আমরা রাজকুমারী পৌঁছে গেছি, নিচে অভিষেক দেখতে গেছে, কত নম্বর লাইনে দর্শন চলছে। জাস্ট হিমালয়ের রেঞ্জকে দেখো, সকালবেলা এত সুন্দর লাগছে। একটা ইনফরমেশান দিয়ে রাখি, যখন আমরা রাত্রে রাজকুমারীতে ছিলাম তখন দেখিয়েছিলাম যে দুটো রাস্তা যাচ্ছে, একটা হাতিমাথা আর একটা হিমকোটি। আমরা হিমকোটি ধরে ভবন গেছিলাম এবং ভৈরবনাথ গেছিলাম। ভৈরবনাথ থেকে যখন ব্যাক করি তখন আমরা হাতিমাথা ধরে নিচে নেমে আসি। হাতিমাথা ধরে কখনোই উপরে ওঠার চেষ্টা করবেন না, কেন কি প্রচণ্ড খারাপ রাস্তা, নামাটাই প্রেফারেবল। তো ফাইনালি আমরা আতকুমারি থেকে ঘোড়া নিয়ে টুয়ার্স বাণগঙ্গা জার্নি স্টার্ট করে দিই। আতকুমারিতে আমাদের দর্শন হয়ে ওঠে না, কেন কি ওখানে 80 নম্বরের টিকিটের দর্শন চলছিল আর আমাদের ছিল 110, যেটা করতে গেলে হয়তো আজকে বিকেল হয়ে যেত, 24 আওয়ার্স বেশি পার হয়ে যেত। যাই হোক, আবার মায়ের দর্শন নেক্সট টাইম হবে, তো এই মায়ের নাম করে নিচে নেমে চলি। জয় মাতা। আমাদের হোটেলের আশেপাশে অনেক দোকানপাট ছিল, যার মধ্যে জম্মুর ফেমাস ছিল ড্রাই ফ্রুটস, উইচ ইজ মাস্ট। আমরা কাটরা ফিরে আসি অ্যারাউন্ড 11:30 মধ্যে ঢুকে পড়ি, দেন আমরা ভর্তি ফ্রেশ হয়ে জাস্ট ঘুমিয়ে যাই। প্রচণ্ড টায়ার অ্যান্ড এক্সস্টেন ছিলাম, ঘুম ভাঙে সন্ধ্যেবেলা 8টার সময়। উঠে আমরা ওই লোকাল মার্কেটে ছোটোখাটো শপিং সেরে ফেলি, দেন সকালবেলা পরের দিন 7:30 সময় আমাদের জার্সি ভাই চলে আসে আমাদের কাটা থেকে পিক আপ করতে টুয়ার্স জম্মু। তো আমরা এখন চলেছি জম্মু এয়ারপোর্টের পথে। একটা ইনফরমেশান, কাটরা থেকে সাচিঘাট অব্দি চপার চলে, যেটা পার হেড 3,500 রুপিস করে নেয় ফর ওয়ান ওয়ে। দেন সাচিঘাট থেকে আপনারা আবার পালকি বা ঘোড়ায় করেন ভবন দর্শন করতে পারেন। সো আমাদের এখন ফ্লাইট আছে জম্মু থেকে সকালবেলা 10:15 সময়, যেটা আমাদের দিল্লি ল্যান্ড করাবে অ্যারাউন্ড 11:15 দিকে, 11:30-12:15 দিকে। আমরা এখন জম্মু এয়ারপোর্টে পৌঁছে গেছি। হিমালয় পর্বতমালা রেঞ্জ, যেটা জম্মু টু দিল্লি আসার সময় দেখতে পেলাম। অ্যান্ড আমরা দিল্লি পৌঁছে গেছিলাম 12:00 সময়। দিল্লি টার্মিনাল 2 লঞ্চে আমরা ল্যান্ড সারি। আমাদের নেক্সট ফ্লাইট ছিল 6:30 সময় দিল্লি থেকে, যেটা পৌঁছালো ব্যাঙ্গালোর রাত্রিবেলা 10:00 সময়। জম্মু এবং কাটরা হোটেলের লিঙ্ক এবং তার ট্যারিফ এবং সাইনবোর্ড ওয়েবসাইটের লিঙ্ক, যেখান থেকে যাত্রা পর্যায়ে আপনারা বুক করতে পারবেন, সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, চেক আউট করতে ভুলবেন না। তো এই ছিল আমাদের মাতা বৈষ্ণোদেবীর ট্রিপ এবং তার ব্লগ। ভিডিওটাকে ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই।